বরপেটা আরক্ষীর বৃহৎ সফলতা। ঈশান উদয় আর সংখ্যালঘু জলপানের কেলেঙ্কারিত অভিযুক্ত আন এগারী অধ্যক্ষক গ্রেপ্তার বরপেটা আরক্ষীর। গ্রেপ্তার হওয়া অধ্যক্ষগীর নাম ডক্টর জাহের আলী। উত্তর বরপেটা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আছিল ডক্টর জাহের আলী। এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত অধ্যক্ষ সহ কেবাগীও লোক গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে বরপেটা আরক্ষী। কেলেঙ্কারিত আন কেবাগীও লোক জড়িত হয়ে আছে বলে জানিপরা গেছে। অতি শীঘ্রই গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা। ইয়াক লৈ অভিযান অব্যাহত রাখিছে বরপেটা আরক্ষী। আরক্ষীর এই সফলতার শলাগ লৈছে সচেতন মহলে। আজি গ্রেপ্তার করা সন্দর্ভত বরপেটার অতিরিক্ত আরক্ষী অধীক্ষক ডক্টর প্রদীপ শইকীয়া সাংবাদিকর আগত প্রকাশ করেছে মন্তব্য। আমার 30/10/2022 সনত বরপেটাত একটা কেস রেজিস্টার হয়েছিল। সেই কেসটা আসলে আপনার মেরিটকা মিন স্কলারশিপ আর ঈশান উদয় স্কলারশিপর স্কেমর উপর। আর সেই স্কেম কেসটির তদন্ত ইতিমধ্যে করে থাকা হয়েছে আর এতালেক সেই কেসত 11 জন মানুষ এরেস্ট হয়েছে। 11 জনের ভিতর 4 জন কলেজের অধ্যক্ষ এরেস্ট হয়েছে। প্রথম কলেজ হল বিবি কলেজের প্রিন্সিপাল মানিক আলী, হরেন্দ্র চিত্র কলেজের প্রিন্সিপাল ডক্টর জাকির হুসেন, জনপ্রিয় কলেজের প্রিন্সিপাল সিরাজুল হক, আর শেহতভাবে যাকালি এরেস্ট হয়েছে প্রিন্সিপাল উত্তর বরপেটা কলেজ ডক্টর জাহের আলী। ইয়ার উপরই কলেজের 4 জন স্টাফ তথা নোডেল অফিসারও এরেস্ট করা হয়েছে। বিবি কলেজের এজন, হরেন্দ্র চিত্র কলেজের এজন, জনপ্রিয় কলেজের 2 জন, আর 3 জন স্ক্যামার এরেস্ট হয়েছে। এটা বর্তমান আমার এই কেসটো একটা বিশেষ টিম হিসাবে অগ্রগতি চলি আছে তদন্তর, আর বর্তমান ডকুমেন্টারি এভিডেন্সও কালেক্ট করে থাকা গেছে। ইয়ার উপরও আরও কেজন আমার ব্যক্তি এরেস্ট করবলগা আছে। করার পাছত আমি কেসটো চার্জ করি ইনভলভমেন্ট পোৱাৰ কারণে আমার তদন্ত পোৱা গৈছে। তাতে একটা পোর্টেল হয় যিকেইজন ব্যক্তি মানে নডেল হিসাবে দিয়া হয় তেওঁলোকৰ মোবাইল নাম্বারত সেই OTP আহে আর এই কেজন ব্যক্তির সেই মোবাইল নাম্বারটো তাতে রেজিস্টার্ড আছে। সেই কারণে সেই ব্যক্তি তেওঁলোকক এরেস্ট করা হয়েছে। বর্তমান এটু লাখৰপৰা কৰোৰ টকাৰ ভিতৰত আমি অনুমান কৰিছোঁ। এইটো পৰৱৰ্তী পৰ্যায়ত নিৰ্ধাৰণ কৰা হ'ব। বৰ্তমান আমি যিখিনি পাইছোঁ তাতে অধ্যক্ষসকলৰ জড়িত থকা পোৱা গৈছে আৰু বাকী পৰৱৰ্তী পৰ্যায়ত আৰু যাব। এই গোটেই স্কেমটো অকল কেৱল কলেজৰ মানুহ নহয়, ইয়াত দুষ্ট চক্ৰ এটা জড়িত আছিলে। সেই দুষ্ট চক্ৰৰ লগত কলেজৰ মানুহখিনি মিলি এই স্কেমটো করা হয়েছে। তো সেই মানুষকেজনও আমি তেওঁলোকৰ 3 জন আমি এতিয়ালৈকে গ্রেপ্তার করেছি। সর্বমুঠ এতিয়ালৈকে 11 জন ব্যক্তি এরেস্ট করা হয়েছে, জেললে প্রেরণ করা হয়েছে, আর যাকালি যিজন আছে তেওঁ আমি রিমান্ড করা হয়েছে। হয় 4 দিনের পুলিশ কাস্টডি লওয়া হয়েছে। সেইটো আছে কিন্তু মানে আমি এইটো ক্রস ভেরিফাই করে আছো, কারণ এইটো অকল অসম ভিত্তির নহয়, এইটো গোটেই রাষ্ট্রীয় একটা পোর্টেল এটা আছে। UGCর দ্বারা হয়, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন আর NCMটো মিনিষ্ট্রি অফ মাইনরিটি এফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হয়। তো এইখিনি অকমান ডাটাখিনি আনোতে অকমান সময় লাগে, আছে বহু কেবাশ আছে ফেক হেৰি আৰু যোগাযোগ করা হয়ে আছে, করা হয়ে আছে। আর এইখন কলেজও নহয় আর চাগে 2খনমান কলেজের তদন্তর আওতাত আহিব। তো সেইকেইটা আর আমি ভেরিফাই করে থকা হয়েছে, যেহেতু এই বেসিক্যালি ডকুমেন্টারি এভিডেন্সে লাগে। সেই ডকুমেন্টখিনি আমি কালেক্ট করে থাকা চেষ্টা চলাই থাকা চক্রটো বৃহতই, কারণ আপনাদের আগে কোনো 4 কলেজের কথা উল্লেখ করা হয়েছে আর কেখনমান কলেজ আছে। তো এই চক্রটো যথেষ্ট বৃহত। বরপেটার পৰা প্রদীপ কুমার সরকারের রিপোর্ট, নার্ড লাইভ।